বন্ধুরা আজকে ভিডিও টপিকসটি হচ্ছে বেস্ট ক্যামেরা অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই সেটে, প্রত্যেকেরই হ্যান্ডসেটে এইটি ডিফল্ট ক্যামেরা অ্যাপ দেওয়া থাকে, কিন্তু দেখা যায় যে ডিফল্ট ক্যামেরা অ্যাপটি আমাদের হ্যান্ডসেটে দেওয়া থাকে তার মধ্যে কিন্তু কিছু না কিছু লিমিটেশন থাকে, যেটার কারণে আমাদের যখন আমরা ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি করতে যাই তখন আমাদের অনেক চাহিদা বা অনেক রিকোয়ারমেন্ট আমরা পূরণ করতে পারি না। এই জন্য বাধ্য হয়ে আমাদের প্লে স্টোর থেকে অন্য একটি ক্যামেরা অ্যাপ আমাদের ইনস্টল করার প্রয়োজন হয়। আজ আমি আপনার সাথে পরিচয় করে দেবো ওপেন ক্যামেরা অ্যাপের সাথে, যেটার এত পরিমাণ অ্যাডভান্স সেটিং রয়েছে যেগুলো কাস্টমাইজ করে কিন্তু আপনি বেস্ট মানের ফটো কিংবা ভিডিওগ্রাফি করতে পারবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটিতে আপনাদের আমি দেখিয়ে দেবো ওপেন ক্যামেরা অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন এবং এটার সেটিংগুলো, যেসব সেটিংগুলো কাস্টমাইজ করার মাধ্যমে আপনারা বেস্ট মানে ভিডিও রেকর্ড করতে পারবেন সবগুলো আজকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। সো বন্ধুরা, আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিন এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেস্ট ক্যামেরা অ্যাপের বেস্ট সেটিংগুলো। সো আমি সরাসরি চলে গেলাম আমার মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমার মোবাইল স্ক্রিনে এসে বন্ধুরা আমি চলে যাচ্ছি প্লে স্টোরে, প্লে স্টোরে চলে যাচ্ছি। এখান থেকে প্লে স্টোরে গিয়ে আমরা ফার্স্ট অফ যেটা সার্চ করব ওপেন ক্যামেরা। আমি এখান থেকে সার্চ করতেছি OPEN, ওপেন ওপেন স্পেস ক্যামেরা, CAMERA, ক্যামেরা ওপেন ক্যামেরা সার্চ করে, যখনই আমরা ওপেন ক্যামেরা সার্চ করবো প্লে স্টোর তখন আমাদের সামনে সরাসরি একটি অ্যাপ চলে আসবে ওপেন ক্যামেরা নামে। এটার ডাউনলোড হচ্ছে 50 মিলিয়ন প্লাস, বন্ধুরা হিউজ পরিমাণ ডাউনলোড হয়েছে এই অ্যাপসটি এবং রেটিংও ভালো, 4.1 হচ্ছে রেটিং রেট। সো আমি সরাসরি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি ওপেন ক্যামেরাটি। এটা মাত্র 1.8 MB একটি ক্যামেরা, সো আপনার র্যামের থেকে খুব কম পরিমাণ জায়গায় এ নেবে র্যাম এবং রোম থেকে। সো আশা করি আপনার হ্যান্ডসেটের উপর এটা কোনো এক্সট্রা প্রেশার ক্রিয়েট করবে না এবং আপনি স্মুথলি ওপেন ক্যামেরাটি ইউজ করে খুব সুন্দর মানের ভিডিও রেকর্ড করতে পারবেন, সেটাতে যে কোনো ধরনের ফটো আপনি নিতে পারবেন। তো এটা ইনস্টল হয়ে গেল এবং এটা স্ক্যান হয়ে এটা সিকিউর, অ্যাপটা যে সিকিউর সেটা কিন্তু আমার এখানে লেখা দেখাচ্ছে আমার মোবাইল হ্যান্ডসেটে। তো আমি নিচের দিকে যে ওপেন বাটনটি সেটা ক্লিক করে আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ওকে, এবার আমি অ্যাপটি থেকে সবগুলো অপশন আমি অ্যালাউ করে দেবো, যেখানে লেখছে অ্যালাউ ওপেন ক্যামেরা টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও, আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। তো আপনারা আপনাদের হ্যান্ডসেট সেটিং অনুযায়ী এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে বন্ধুরা, অ্যালাউ করার পরে বন্ধুরা এখান থেকে প্রিভিউ হিসেবে আমার যেমনটি গ্যালারি আমি এখান থেকে ধরিয়ে দেবো, গ্যালারিটাও ধরিয়ে দিলাম। ওকে বন্ধুরা, তো আমি একটু ব্যাগে যাচ্ছি, ব্যাগে গিয়ে দেখেন আমার কিন্তু এখান থেকে ওপেন ক্যামেরাটা রানিং হয়ে গেল। তো প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এ ভিডিও সেটিংগুলো। তো ভিডিও সেটিংগুলো দেখানোর জন্য আমি এখান থেকে উপরের দিকে ডান দিকে যে সেটিংটি রয়েছে, সেটিং আইকনটি রয়েছে, সেই সেটিং আইকনে আমি ক্লিক করে দিচ্ছি। সেটিং আইকনে ক্লিক করার পরে বন্ধুরা একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে একেবারে ফার্স্টেজ অপশনে সেটা আমি একটু বলে দিচ্ছি, একেবারে প্রথমে যে অপশনটি আছে সেটা হচ্ছে ফেস ডিটেকশন। হ্যাঁ, ফেস ডিটেকশনের যে অপশনটি সেখান থেকে আমরা এটা অন করে দেবে। এতে যেটা হবে, যখন আমরা ভিডিও কিংবা ফটো আমরা তুলতে যাব তখন আমাদের যে ফেসটা ক্যামেরাটি অটোমেটিকলি ডিটেক্ট করে চিহ্নিত করবে আমার ফেসটি। দ্বিতীয়ত আমি যাচ্ছি এখান থেকে সরাসরি একটু মাঝামাঝি পজিশনে, দেখেন ভিডিও সেটিং নামে একটি অপশন, তো আমি ভিডিও সেটিংয়ে ক্লিক করলাম। ভিডিও সেটিংয়ে ক্লিক করার পরে ফার্স্টে যে অপশনটি আছে ভিডিও রেজলিউশন সেখানে আমি ক্লিক করে দেবো। বন্ধুরা এখন এখানে দেখেন, এখানে অনেক অনেক হিউজ পরিমাণ ভিডিও রেজলিউশনের সেটিংগুলো দেওয়া আছে, এখান থেকে কোন সেটিংটি আপনারা ইউজ করবেন। আমরা সাধারণত দেখা যায় অ্যাভেলেবেল অল টাইম আমরা ফুল এইচডি ফর্ম্যাটে আমরা ভিডিও রেকর্ড করি, তার মানে 1920x1080 পিক্সেল ডেটেই আমরা ভিডিও রেকর্ডিং করি এবং আমরা রেকর্ড করি হচ্ছে 16:9 রেশিওতে। কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু আমরা যত ভিডিও ইউটিউবে আছে সবগুলোই কিন্তু 16:9 বা 16:9 রেশিওতে হয়ে থাকে। তো এই জন্য আমরা ফুল এইচডি 1920 এবং ১০৮০ 16:9 যে ফ্রেম রেশিও এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এখান থেকে যদি অন্য কোনো ফরম্যাটে সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে এটা সিলেক্ট করে দেবো। আর যদি বন্ধুরা আপনারা চান যে না আরও হাই কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করবেন, সেক্ষেত্রে একেবারে ফার্স্টে দেখেন একটা অপশন আছে 4K 3840x2160 পিকজেল, এবং এটারও কিন্তু আপনার ফ্রেম রেশিও হচ্ছে হাই উইথ এবং হাইটের রেশিও হচ্ছে 16:9 বা 16:9। তো আপনারা চাইলে 4K তো রেকর্ডিং করতে পারেন যদি আপনার হ্যান্ডসেটে
এনাফ স্পেস থাকে সেক্ষেত্রে আপনারা 4K তে রেকর্ডিং করতে পারেন। তো আমি সাধারণত ফুল এইচডি রেকর্ডিং করব, এইজন্য আমি এখানে ফুল এইচডি এটা আমি চুজ করে দিলাম। এরপর দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টেবিলাইজেশন, ইমেজ স্টেবিলাইজেশন। এখানে লেখা আছে এনাবল ডিজিটাল ভিডিও স্টেবিলাইজেশন, এটা আমরা অবশ্যই অন করে দেব। এটা অন করে দিলে যেটা হবে, আমাদের হালকা পাতলা যদি কোনো শেক হয় হাতে, ভিডিও করার সময় যদি শেক হয়ে থাকে মোবাইলটি, সেক্ষেত্রে কিন্তু সেই শেকনেস কিছুটা হলেও হ্রাস পাবে এখান থেকে। এরপর বন্ধুরা আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পারবেন একটা অপশন আছে অডিও সোর্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অডিও সোর্সে ক্লিক করব। অডিও সোর্সে ক্লিক করার পরে বন্ধুরা আমরা যখন ভিডিও রেকর্ডিং করি, যারা প্রফেশনালি ভিডিও রেকর্ডিং করি তারা কিন্তু আমরা মাইক্রোফোন ইউজ করি। এখন দেখেন আমি কিন্তু এখানে একটা মাইক্রোফোন ইউজ করতেছি, যেটা বয়া M1 মাইক্রোফোন। তো সেক্ষেত্রে যদি আপনারা মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে চুজ করবেন দ্বিতীয় যে অপশনটা এক্সটার্নাল মাইক ইফ প্রেজেন্ট। যদি এটা আপনারা চুজ করে দেন, সিলেক্ট করে দেন, তাহলে যেটা হবে যখন আপনি মাইক্রোফোন ইনসার্ট করবেন আপনার হ্যান্ডসেটের সাথে, তখন এ শুধুমাত্র মাইক্রোফোন থেকেই সাউন্ডটা ক্যাপচার করবে। আর যখন মাইক্রোফোন অ্যাটাচ করা হবে না, তখন কিন্তু নর্মাল হ্যান্ডসেটে যে মাইক্রোফোনটা থাকে সেখান থেকেই ও সাউন্ডটা ক্যাপচার করবে। এরপর আমরা চলে যাব নিচের দিকে বন্ধুরা। নিচের দিকে আসার পর দেখেন একটা অপশন আছে ভিডিও বিটরেট, ভিডিও বিটরেট। আমরা এখান থেকে ভিডিও বিটরেট এই অপশনটিতে ক্লিক করে দেব। ভিডিও বিটরেটে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে যদি আমরা ডিফল্ট রাখি, ডিফল্টে রাখলে যেটা হবে যে হ্যান্ডসেটের পাওয়ার অনুযায়ী, হ্যান্ডসেটের ক্ষমতা অনুযায়ী এ কিন্তু একটা ডিফল্টভাবে সুইটেবল একটা বিটরেট চুজ করে নেবে। তবে আমরা যখন ভিডিও এডিটিং করি আমরা ম্যাক্সিমাম টাইম দেখা যায় ফুল এইচডি ভিডিওগুলো আমরা আমাদের মোবাইল স্পেসের কথা চিন্তা করে, মোবাইল স্পেসের কথা চিন্তা করে আমরা 10 মেগাবাইট পার সেকেন্ডে কিন্তু আমরা ভিডিও রেকর্ডিং করে থাকি। তো আপনি এখান থেকে 10 মেগাবাইট পার সেকেন্ড এটা চুজ করতে পারেন, অথবা আপনি যদি আরও বেশি বিটরেট চুজ করেন, বেশি মানের যে নিচের দিকে আছে 40, 50, 60, সেক্ষেত্রে যেটা হবে যে আপনার ভিডিও কোয়ালিটি অনেক বাড়বে, সেই সাথে আপনার যে মোবাইলের স্টোরেজ কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। এই জন্য সব কিছু বিবেচনা করে, সব কিছু বিবেচনা করে, ভিডিও কোয়ালিটি এবং মোবাইল স্টোরেজ সব কিছু বিবেচনা করে এবং এডিটিংয়ের সময় এক্সপোর্টের কথা মাথায় রেখে আমি 10 মেগাবাইট পার সেকেন্ড এটাই কিন্তু আমি সবসময় ইউজ করি। তো আপনি এটা ইউজ করতে পারেন, অন্যথায় ডিফল্ট আপনারা রাখতে পারেন। ওকে, এরপরে অপশন চলে আসি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ভিডিও ফ্রেম রেট। হ্যাঁ বন্ধুরা, আমরা ভিডিও ফ্রেম রেট চলে আসব। আমরা ম্যাক্সিমাম টাইম 99% সময় আমরা 30 FPS কিন্তু আমরা ভিডিও এক্সপোর্ট করি এডিটিং এর সময়। তো আমাদের রেকর্ডিং এর সময় 30 FPS রাখাটাই সবচেয়ে বেটার, বুদ্ধিমানের কাজ হবে এবং বেটার হবে। সো এখান থেকে ডিফল্টের জায়গায় আমরা 30 FPS আমরা চুজ করে দেব। তো আমরা ভিডিও ফ্রেম রেটও চলে গেছে। তো বন্ধুরা ভিডিওর ক্ষেত্রে, ভিডিও রেকর্ডিং ক্ষেত্রে এগুলো সেটিং করে নিলে হয়ে যাবে। এবার আমি চলে আসবো ফটো সেটিং এর ক্ষেত্রে। যদি আমি এখান থেকে দেখেন মাঝামাঝি পজিশনে ফটো সেটিং নামে যে অপশন, সেখানে ক্লিক করলেই প্রথম অপশনটা আসবে ক্যামেরা রেজলিউশন নামে। তো আমি ক্যামেরা রেজলিউশনে ক্লিক করে দিলাম। ক্যামেরা রেজলিউশনে ক্লিক করার পরে আমি সাধারণত একেবারে উপরে যেটা আছে 4000x3000 পিক্সেল আমি এটা ইউজ করে থাকি এবং এটা এসপেক্ট রেশিওটা হচ্ছে 4:3। যদি বন্ধুরা আপনারা চান যে না আমি 6:9 এসপেক্ট রেশিওতে আপনি পিকচারটি তুলবেন, সেক্ষেত্রে পরে যে অপশনটা আছে যেমন 3840x2160 আপনি এটাও চুজ করতে পারেন। তো এটা ডিপেন্ড করবে যে আপনি কোন ফ্রেম রেটে বা কোন ফ্রেম রেশিওতে আপনি পিকচারটি তুলবেন। তো যদি আপনি 4:3 তুলতে চান সেক্ষেত্রে প্রথমটা চুজ করে দেবেন। এরপর আসি ইমেজ কোয়ালিটিতে, 2 নম্বর অপশনটি। এখানে ক্লিক করে এখানে দেখেন 90% ইমেজ কোয়ালিটি দেওয়া আছে, আমরা এখান থেকে ফুল দিয়ে দেবো, ফুল দিয়ে ওকে দিয়ে দেবো ইমেজ কোয়ালিটির ক্ষেত্রে। ওকে, এই কয়েকটা অপশন করলেই হয়ে যাবে পিকচারের ক্ষেত্রে, বাকি যেগুলো আছে সেগুলো ডিফল্টভাবেই থাকলেই হবে। সো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ওপেন ক্যামেরার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির ক্ষেত্রে কোন সেটিংগুলো রাখলে আপনাদের বেশি বেটার হবে, ভালো মানের ভিডিও এবং ফটো তুলতে পারবেন। এছাড়াও মোবাইল ডিসপ্লেতে আপনি কিছু সেটিং পেয়ে যাবেন বন্ধুরা, যেমন একদম নিচের দিকে বামে একটা তালা মতো আইকন পাবে, সেটা হচ্ছে এক্সপোজার। আপনি যখন ভিডিও তুলবেন কিংবা ফটো তুলবেন সেক্ষেত্রে যেটা হয় যখন আমরা মুভমেন্ট করি তখন কিন্তু আমাদের যে ফেসের উপর যে ব্রাইটনেস থাকে বা আলোটা থাকে সেটা মুভ করে বা চেঞ্জ হয়, এই ডার্ক হয় এই লাইট হয়। সেক্ষেত্রে যদি আপনি তালা মতো যে আইকনটা আছে এটা ক্লিক করে রাখেন, তাহলে আপনি যে লাইট সিচুয়েশনে আপনি এটা ক্লিক করে লক করে রাখবেন, আপনি যতই মুভ করেন না কেন আপনার লাইট বা আপনার যে ব্রাইটনেস
বা আপনার যে এক্সপোজার ঠিক ওখানেই থাকবে, ওটা আর একটু মুভ করবে না, চেঞ্জ হবে না। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি সবসময় এটা ইউজ করি। আমি এখন এই যে ভিডিওটা করতেছি, আমি কিন্তু এখনও আমার কিন্তু এক্সপোজারটা লক করে রেখেছি। একটা মানে আমি চেক করি প্রথমে যে কোন পজিশনে বা কীভাবে দাঁড়ালে বা ক্যামেরাটা কীভাবে সেট আপ করলে ভালো লাইট পাওয়া যায়, দেন এরপর আমি লকটা করে রাখি যাতে করে লাইটনেসটা আর কম বেশি না হয় বা ডার্ক বা লাইট এরকম আপ ডাউন না করে। সো আপনারা কিন্তু এক্সপোজার লক করে সবসময় আপনাদের ভিডিওটা রেকর্ডিং করবেন। সেই সাথে আপনার ডান দিকে নিচের দিকে দেখবেন একটা কার্সর মতো একটা এই বাটন আইকন আছে, কিন্তু সেটা আপনারা আপ ডাউন করেন, কমাইলে কিন্তু জুম হবে, এদিকে দিলে ডান দিকে নিয়ে গেলে আবার জুম আউট হয়ে যাবে। এখান থেকে আপনারা সরাসরি ভিডিও রেকর্ডিং এর অবস্থা কিন্তু আপনারা জুম ইন করতে পারবেন এবং জুম আউট করতে পারবেন। এবার আদার্স কয়েকটা সিটি এখানে আছে, যেমন হোয়াইট ব্যালেন্স যেটা আছে, যে এখান থেকে আপনি ব্রাইটনেস বা ব্রাইটনেস কমাতে পারবেন। একটু আপনার দেখলেই এগুলো বুঝতে পারবেন, এগুলো সিম্পল কয়েকটা সিটিং। তো মেন যেটা আমি দেখিয়ে দিলাম যে এক্সপ্লোরার লক করবেন যে তালা মতো আইকনটা যেটা আছে নিচের দিকে বাম দিকে, এবং জুম ইন এবং জুম আউটের যে বারটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো বন্ধুরা, ওপেন ক্যামেরা নিয়ে এ পর্যন্তই, আপনারা এতটুকু কাজ করলে কিন্তু আপনাদের হয়ে যাবে। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনাদের কোনো মতামত থাকে ভিডিও সম্পর্কে বা পরবর্তীতে কোন ধরনের ভিডিও করা যায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমাদের লিখে জানাবেন, আমি অবশ্যই কিন্তু প্রত্যেকটি কমেন্টস পড়ি এবং রিপ্লাই দেওয়ার ট্রাই করি। সো বন্ধু, যদি ভিডিও আপনাদের বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। সো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে অন্য আরেকটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।